নমস্কার বন্ধুরা, চারুলতার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলেছি নৈহাটি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, নৈহাটির বড় মাকে দেখবো বলে। তো এখন অনেক রাত্রি, এখন রাত বাজে 12:20। আমরা 12:20 নাগাদ বেরিয়েছি মাকে দর্শন করব বলে, কারণ এত ভিড় হচ্ছে, ওই ভিড়ের মধ্যে সন্ধ্যেবেলা বা সকালবেলার দিকে আমাদের যাওয়া সম্ভব হয়নি। তো আমরা রাত্রি ঠিক করলাম যে রাত্রিবেলা গিয়ে মাকে দর্শন করব। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, রাত্রিবেলা দেখা যাক মাকে কত ভালোভাবে দর্শন করতে পারি। চলুন আমার সঙ্গে আপনারাও নৈহাটির বড় মাকে দর্শন করবেন। আমরা পৌঁছে গেছি নৈহাটি। নৈহাটিতে পৌঁছে পরপর এখানে বড় বড় কালী ঠাকুর হতে থাকে। তো এখানে প্রথমেই আমরা দেখলাম যেটা শান্তিময়ী কালী। তো এরপরে আরও অনেক কালী, বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা, ওদের বেচা কালী, তারপরে শ্যামা কালী, অনেক রকম পরপর কালী ঠাকুর আছে। তো আমরা বড় মার কিছু ব্যাপারে, কিছু যেটা আমি ওখানে গিয়ে জেনেছি সেই ব্যাপারে কিছু আপনাদেরকে জানাই। প্রথমে বড় মার এবছর হচ্ছে 94তম বছর, মানে ওইটা এই ঠাকুর তৈরি করেছিলেন ভবেশ চক্রবর্তী নামে একজন ওখানকার মানুষ। তো উনি হচ্ছেন ওখানে, ওখান থেকে রাসে গিয়েছিলেন। রাসে অত বড় বড় ঠাকুর দেখে ওনার এত ভালো লেগেছিল যে উনি নৈহাটিতে এসে এইভাবে এই বড় কালী ঠাকুরের পুজো শুরু করেন। তো প্রথমে ওনার কালী ঠাকুর পুজো মা হচ্ছে ছোটোই ছিল, আস্তে আস্তে সেটা বড় আকার নেয়। এইটা হচ্ছে মায়ের আসল মন্দির, মানে এখানে সারা বছর পুজো হয়। সেদিনও সারাদিন হচ্ছে এখানে ভোগ বিতরণ, দেখুন এখানে লাইন পড়েছে, এখানে ভোগ বিতরণ দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল, সবাই প্রসাদ গ্রহণ করছিল। আর এইখানে রেগুলার নাকি এই পুজোর 5 দিন 2000 কেজির ওপরে রেগুলার ভোগ প্রসাদ তৈরি হয় এবং মানে দর্শনার্থীদের দেয়া হয়। আর হচ্ছে এখানকার এই যে পরে হচ্ছে আরেকটি মন্দির আছে সেখানে, মানে আশেপাশে একদম, এখানে হচ্ছে মায়ের সারা বছর এখানে দর্শনের জন্য সারাদিন খোলা থাকে আর কি, মাকে পুজো দেওয়া যায়। পুজো মন্দির ওই পাশেরটা, ওখান থেকে দেয়া হয় একবারে গাই ওটা, মানে এখান থেকে আমরা দর্শন করে আস্তে আস্তে, কত কী ভিড় হয়েছিল দেখুন, মানে ভর্তি মানুষের মানে এ ছিল। তাও অত রাত্রির বলে খানিকটা মানে আমরা ঠিকঠাকই পেয়েছি, যেরকম এক্সপেক্ট করে গিয়েছিলাম যে আরও বেশি ভিড় হবে, ধাক্কাধাক্কি হবে, সেরকম কিছু খুব একটা পাইনি। আমরা গেছি কালী পুজোর পরের দিন, এটা রাত্রির। তো মেনলি মায়ের হচ্ছে পুজো, এটা যেটা বলছিলাম এটা 94তম বছরের পুজো। তো এই পুজোটা চালু করেছিলেন ভবেশ চক্রবর্তী তো মহাশয়। তো ওনার পরিবারের থেকেই এখনো পর্যন্ত সব কিছু এখানে আসে আর কি। তো আর হচ্ছে এইখানে ঠাকুরের গায়ে থাকে হচ্ছে প্রায় 2000 কেজির ওপরে সোনা, এই রূপো, আর প্রায় 1.5 কেজি মতন সোনা, মানে যা সবই হচ্ছে ভক্তরা মাকে দিয়ে থাকে। এই ঠাকুর হচ্ছে এতটাই বিখ্যাত, মানে মায়ের কাছে গিয়ে কোনো রকম মনস্কামনা কেউ যদি জানায় এবং সেটা নাকি মা নাকি তাদেরকে কখনোই ফেরায় না, মানে এটাই হচ্ছে মায়ের বিশেষত্ব। তো আমি এখানে, আমাদের সোদপুরে বিয়ে হয়েছে আমার অনেক দিনই, কিন্তু কোনো দিনই যাওয়া হয়নি, হয়তো মা টানেননি, তাই এবছর গিয়ে পৌঁছাতে পেরেছি মায়ের কাছে। মানে মায়ের অদ্ভুত সুন্দর এই রূপ দেখে তো আমার তো মানে ভীষণই ভালো লেগেছে, মানে এত বড় কালী ঠাকুর আর সারা গায়ে, মানে মায়ের মাথা থেকে পা পর্যন্ত পুরো ভক্তদের দেয়া, পুরো গয়নায় পুরো ঢাকা, মানে এত ভালো লাগছিল ওখানে। তবে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, এটাই যা। এই নিচে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকেও প্রচুর গয়না পরানো হয়েছিল। এখানে যে বেনারসিগুলো দেখুন, বেচুনে দেখুন প্রচুর শাড়ি রয়েছে, মায়ের এখানে প্রচুর বেনারসি পরে, প্রচুর যে শাড়ি পরে সেই সব শাড়ি হচ্ছে দুস্থদের দিয়ে দেওয়া হয়। আর বেনারসিগুলো নাকি সারা বছর এখানে যত গরিব মেয়েদের যদি কোনো বিয়ের খবর টবর আসে বা কিছু হয় তখন হচ্ছে সেইখানে বেনারসিগুলো
এই কমিটি থেকেই তাদেরকে দেয়া হয়। আর এখানে এই পুজো হচ্ছে কি বলে মায়ের একদিনে যে কটা মানে যত ফল পড়ে, কিছু তো ফল প্রসাদ কেটে দেওয়াই হয় মানে ভক্তদের জন্য দান করার জন্য, মানে ভক্তদের দেওয়ার জন্য, আর বাকি ফল সমস্ত যত ওখানে যত হাসপাতাল আছে, স্টেট জেনারেল হাসপাতাল নৈহাটি বা আরও যে হাসপাতালগুলো আছে সেখানে দিয়ে দেওয়া হয়, সেখানে সমস্ত রোগীদেরকে সেই সব ফল প্রসাদ বিতরণ করা হয়। আমরা কি বলে বড় মা দর্শন করে আরও খানিকটা এগিয়ে এলাম। এখানে হচ্ছে এটা হচ্ছে হকার্স কালী, না এটা হচ্ছে গাঁজা কালী, এর আগেও দেখলাম হচ্ছে ওই হকার্স ইউনিয়নের কালী পুজো, বা একদম পর পর পুজোগুলো বেশ লাইন দিয়ে হচ্ছিলো। এরপরে আমরা গেলাম হচ্ছে এটা হচ্ছে বেচা কালী, তারপরে হচ্ছে ছিল গজা কালী, মানে এরকম পর পর ঠাকুর ছিলই, এত ভাল লাগছিলো এবং সব ঠাকুরই বেশ বড় বড়। তবে বড় মা তো ওখানে একটা বিশাল প্রভাব থাকেই, এছাড়া হচ্ছে এই কালী ঠাকুরগুলো দেখতে বেশ ভাল লাগছিল। এরপরে ছিল হচ্ছে এই যে এখানে হচ্ছে তারাপীঠের তারা মায়ের আদলে তৈরি আরেকজন মা, তো এটা একদম স্টেশনের কাছে, এরপরেই হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। তো আমরা এই পর্যন্তই গিয়েছিলাম, তারপরে আবার আমরা কি বলে বড় মার কাছে আস্তে আস্তে ব্যাক করি। এই যে বড় মার কাছে আবার হাঁটতে হাঁটতে চলে আসি, যে আমি আরেকবার বড় মাকে দর্শন করে তারপরে কি বলে বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা এখানে আমরা আবার বড় মার কাছে আসি, এসে খানিকক্ষণ দাঁড়াই। তখনও বেশ মানে লোকজন ছিল কিন্তু তুলনামূলক ফাঁকাই ছিল, দাঁড়ানো যাচ্ছিলো আর কি, মাকে প্রণাম করা যাচ্ছিল। তো মায়ের মানে মাহাত্মটা এতটাই, মানে কত দূর দূর থেকে অনেকে আসেন, এসে মায়ের কাছে মনস্কামনা জানান আর তাদের মনস্কামনা পূরণও হয়। এরপরে আমরা পথের মানে ফেরার পথে রওনা দিলাম, রাস্তায় দাঁড়িয়ে খানিকক্ষণ চা পানের বিরতি, খানিক্ষণ সারা রাস্তায় এরকম লাইট দিয়ে সাজানো ছিল, প্রচুর দোকানপাট খোলা ছিল, মোটামুটি বিটি রোডের সবই খোলা ছিল। তো আমরা এরপরে আসি হচ্ছে এটা হচ্ছে বেলঘড়িয়া কি বলে নিমতার কাছে, একটু বেলঘড়িয়ার ভেতরের দিকে। এটা হচ্ছে এখানে টুইন টাওয়ার করেছিল, তো আমরা বেরিয়েছি যখন রাত্রে, আমি বললাম চলো তাহলে ঘুরে আসাই যাক, টুইন টাওয়ারটা দেখে আসি। আচ্ছা ভীষণ যে বিশাল খুব ভালো হয়েছিল সেরকম না, কিন্তু ভালোই লাগছিলো, বেশ নতুনত্ব একটা মন্দিরটা প্যান্ডেলটা, আর বেশ আলো ঝলমল করছিলো রাত্রিবেলা, তো ভালোই লাগছিলো আর কি দেখতে। খুব বেশি হাইট ছিল না কিন্তু ভালোই লাগছিলো, বেশ সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা প্যান্ডেলটির ভেতরের দিকে ঢুকতে থাকি। মানে আমার তো বেশ ভালোই লাগছিলো, এত সুন্দর বেশ কালারফুল প্যান্ডেল, ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে। সবচেয়ে এখানে ভাল লাগছিলো যেটা এর ওপরের ঝাড়বাতিটা, মানে অদ্ভুত সুন্দর, এত বড় ঝাড়বাতি বেশ অনেকদিন পরে, কলকাতার ঠাকুর অনেকদিনই আমার দেখা হয় না, আমি যদিও একদম প্রপার কলকাতার মেয়ে তাও মানে সেই ছোটোবেলায় দেখেছি কি বলে মোহাম্মদ আলী পার্ক বা কি বলে ওই সব জায়গায় বড় বড় ঝাড়বাতি লাগানো হয় কলেজ স্কোয়ার, তো এখানে এসে দেখে আবার বেশ ভালোই লাগছিলো। আর এখানে ঠাকুরও ভীষণ সুন্দর হয়েছে, চারিদিকটা বেশ সুন্দর করে ডেকোরেট করেছে, বেশিরভাগই ওই গ্লাস টাইপের একটা মেটেরিয়াল দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করেছে, ভালোই লাগছিলো দেখতে। মাকে খুব সুন্দর লেগেছে, কালী ঠাকুরকে মানে রুদ্ররূপে এখানে বিরাজ করেননি আর কি। এরপরে সকালবেলা শাশুড়ি মায়ের বাপের বাড়িতে তাদের ভাইফোঁটার অনুষ্ঠানে
ছিল, মানে কাকিমা তার দুই ভাইকে ফোঁটা দিল, আমার কি বলে ছেলে আর আমার হাজব্যান্ডকে তার দিদা ফোঁটা দিল, আমার শাশুড়ির মারাও ফোঁটা দিল, যেহেতু বোনেরা কেউই এখানে থাকে না, আমার ছেলের বোনেরা সবই বাইরে থাকে, আর আমার বরের বোনেরাও তাই, এখন তো সবাই চাকরি সূত্রে এত বাইরে বাইরে সব থাকা। দিদার এই পুরো ভিডিওটা আমি আনকাটই রেখেছি, কারণ এই সব মানুষের মানে জনের ভিডিও যত থাকবে তত মনে হয় পরবর্তীকালে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে, চারুলতা ব্লগটা যদি ভালো লাগে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমি পরবর্তীতে আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ব্লগ বানানোর বা দেওয়ার সেটা। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে আমার ব্লগ যদি পরবর্তীকালে আসে তো আপনারা নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে যে আমি পরবর্তী কী ব্লগ দিচ্ছি বা কিসের উপরে কাজ করছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।